আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। খুলনা জেলা পরিষদের নতুন বোর্ড গঠন হওয়ার সম্ভাবনা রয়েছে শীঘ্রই। চাঁচল থেকে জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিকে সভাপতি করার দাবি উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা অনেকের এই দাবিতে সরব হয়েছে। মূলত চাঁচল পৌরসভা হয়নি, ফলে চাঁচল শহরে গ্রাম পঞ্চায়েতের অধীনেই থেকে গেছে, পঞ্চায়েতের মাধ্যমে পরিচালিত হচ্ছে শহর। এই পরিস্থিতিতে চাঁচল থেকে সভাপতি করার দাবি জানিয়েছে বেশ কিছু বাসিন্দা। তাদের দাবি, সদস্যের তুলনায় সভাপতির কাজের পরিধি বেশি, ফলে এলাকায় সভাপতি হলে চাঁচল শহরের উন্নতি আরও হবে। উল্লেখ, গত তিস্তর পঞ্চায়েত নির্বাচনে চাঁচল শহর ঘেঁষা চারটি পঞ্চায়েতের অধীনেই জেলা পরিষদ তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়েছিল সামিউল ইসলাম। চাঁচলের অন্য অংশে জয়ী হন বন্দনা ঘোষ। তৃণমূল চাঁচলের প্রথমবার জেলা পরিষদের আসন দখল করলে কর্মাধ্যক্ষ কেউ পায়নি, বরাবরই বঞ্চিত হয়ে যাচ্ছে চাঁচল। চাঁচল শহরের সভাপতি হলেন পৌরসভাহীন, চাঁচল উন্নয়ন আর ঘটবে না বলেই মনে করছেন বাসিন্দারা। এ নিয়ে চাঁচল সভাপতির জন্য জোরালো দাবি উঠতে শুরু করেছে মালদায়। জেলা পরিষদের দপ্তর হওয়ার পর থেকে একটি বারের জন্য চাঁচল থেকে জেলা পরিষদের সভাপতি হয়নি বলে অভিযোগ। পাশাপাশি এ অভিযোগ, চাঁচল শহর হলো মালদা শহরের পুরোই, চাঁচল সদর মহকুমা রয়েছে, পৌরসভার দিক থেকে অনেকটাই পথ এগিয়ে গেছে শুধু সময়ের অপেক্ষায়। মালদায় দক্ষিণ থেকে একাধিকবার জেলা সভাপতি আসনেও বসেছেন চাঁচলের অধিকাংশ বাসিন্দারা। এবার চাইছেন মালদা জেলা পরিষদের সভাপতির আসনে চাঁচলের কোনো একজন সদস্যকেই চেয়ারে বসানো হোক। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মাধব কুমারের বিশেষ প্রতিবেদন। অনেক বেশি কাজ হবে, আর এমনিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা কাজ করছেন খুবই ভালো কাজ করছেন, কিন্তু চাঁচলের কিছু সমস্যা আছে লোকালের। এই লোকাল সমস্যাগুলো তিনি কিন্তু আমাদের চাঁচল একজন জেলা পরিষদের সদস্য যদি হয়, দুজন আছে, একজন হলেও হবে যে কেউ, কেন যে বিগত দিনে আর কি কর্মাধ্যক্ষও পাইনি আমাদের চাঁচল 1 নং ব্লক, দুজন মেম্বার হওয়া সত্ত্বেও বাকিটা আর কি আমরা দেখছি যে চাঁচলের, মানে চাঁচলবাসী হিসাবে এটুকুই বলবো যে আমাদের সমস্যাটা তুলে ধরলে ওখানটায় জেলা পরিষদের অনেক আমরা উন্নয়ন পাবো। জেলা পরিষদের অনেক স্কিম আছে, বিভিন্ন রাস্তাঘাট থেকে শুরু করে আলো থেকে শুরু করে জল সরবরাহ, পানীয় জল, এরকম বিভিন্ন কাজ আছে। জেলা পরিষদের প্রতি বছর একটা বড় বাজেট হয় যেটা পঞ্চায়েত করতে পারে না বা পঞ্চায়েত সমিতিও করতে পারে না। জেলা পরিষদ যেহেতু বিগ বাজেট, বিগ বাজেটের জন্য এখানে কাজ হতে পারে। আর মূলত এখানে সমস্যা হচ্ছে এখনও এটা আমাদের সাবডিভিশনাল শহর হয়েও এখানে কিন্তু এখনও পঞ্চায়েতই আছে, পৌরসভা হয়নি। তো পৌরসভা যদি না হয় তো বিকল্প হিসাবে জেলা পরিষদ থেকে যদি বেশি করে রাস্তাঘাটের কাজ হয়, পানীয় জলের ব্যবস্থা হয় এবং শহর পরিষ্কার পরিচ্ছন্ন ক্ষেত্রে আর কি অনেক কিছু আমরা এগিয়ে যেতে পারি। তো এই জন্যই আমরা দাবিটা তুলছি, যেহেতু পৌরসভা জনগণ যারা বলছে চাঁচল শহর থেকে সভাধিপতি করা হোক, তাদেরকে আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাবো বলার জন্য। এটা সঠিক যে গতবার কর্মাধ্যক্ষ চাঁচল শহর থেকে দেয়নি, মালদা জেলায় দুটি শহর, একটা আপনার মালদা, একটা চাঁচল, গতবার কর্মাধ্যক্ষ দেওয়া হয়নি। এবার স্বাভাবিকভাবে পাবলিক হয়তো দাবি তুলছে যে সভাধিপতি চাঁচল শহর থেকে করা হোক। দেখুন, এটা আমাদের কাছে নাই, এটা আমাদের হাতেও কিছু বলার নেই, এটা আমাদের জেলা নেতৃত্ব, মাননীয় রহিম বক্সী মহাশয় আছেন, আমাদের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, আমাদের চেয়ারম্যান সমর মুখার্জি এমএলএ মহাশয় আছেন, এবং এরা হয়তো সিদ্ধান্ত নিয়ে হয়তো রাজ্যের কাছে পাঠাবে, রাজ্য সুপ্রিমও ঠিক করবেন যে সভাধিপতি কাকে করলে আমাদের মালদা জেলা সঠিকভাবে উন্নয়নটা হবে সেটা দিদিয়ে ঠিক করবেন এবং রাজ্যে ঠিক করবেন। একটা বন্দনা ঘোষ, সেক্ষেত্রে তো আপনারা তো দাবিদার থাকতে পারেন। শুনুন, আমার দাবি দেওয়া বলে কিছু নাই, আমাকে সভাধিপতি করলো আর কর্মাধ্যক্ষ না করলো আমার কোনো আপত্তি নাই, আমার লোভ নাই, দুঃখ নাই, কোনো কিছু ক্ষোভ নাই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সৈনিক হিসাবে আর বর্তমানে জেলা পরিষদের মেম্বার হিসাবে আমি কাজ করতে পারলেই আমি মানুষের কাছে আমি আশাবাদী যে ভালো কাজ করতে পারবো। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আশীর্বাদ করুক, শুধু আশীর্বাদটুকু চাইছি, আমি কিছু চাইছি না। আমার খতিয়ান যদি নেন, 2018 সালের পর থেকে চারটি অঞ্চলে যেটা কাজ হয়েছে, মতিহারপুর অঞ্চলে তো ব্যাপক কাজ দিয়েছি, আপনার অলিগন্ধা অঞ্চলে কাজ হয়েছে, চাঁচল অঞ্চলে যেমন আমরা সঞ্জীবে একটা রাস্তা করেছি, আপনার বারোগাছিয়াতে 40 লক্ষ টাকা দিয়ে একটা ড্রেনেজের ব্যবস্থা করেছি,
সেখানে রাস্তা করে দিয়েছি, সুজাগঞ্জে বড় ড্রেনেজ করেছি, আপনার কুড়িগ্রামে বড় রাস্তা 2,56,00,000 টাকা। নমস্কার, আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন।